সব রেজাল্ট চান ধরেন 3 ডেজের মধ্যে সব রেজাল্ট চান যেটা যেটা বছরের পর বছর হয়নি আমরা 15 দিনে কি সব কমপ্লিট করে দিই অপেক্ষা করতে দেখুন আরো অনেক কিছু দেখার আছে এখন এখানে একটা অভিযান চলছে কাদের বিরুদ্ধে চলছে কেন চলছে এ ব্যাপারে প্রাইম মিনিস্টার নিজে ব্যাখ্যা দিয়েছেন তার সংকল্পের কথা অঙ্গীকারের কথা বলেছেন এবং আমিও পার্টির সেক্রেটারি হিসেবে আমার যেটা বলার আমি বলেছি এখানে কোনো প্রকার হাইজেন্সি নেই আমরা যা বলছি আমরা মিন করছি এবং মিন করে বলছি এবং আমরা যা বলছি আমরা মুখে বলছি না আমরা অ্যাকশনে প্রমাণ অলরেডি প্রমাণিত হয়েছে এবং সামনেও সেরকম কিছু হলে যারা কালপ্রিটস যারা অফেন্ডার্স যারা মিসডিডস করছে যারা করাপশন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কোন প্রকার দ্বিধার সংকোচ নেই অভিযান মাননীয় মন্ত্রী যুবলীগের কেন্দ্রীয় সভাপতির অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে দেশ থেকে নিষেধ করা হয়েছে এবং যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি এখন গ্রেফতার এই মুহূর্তে যুবলীগ নিয়ে আপনাদের কি পরিকল্পনা আছে যুবলীগ নিয়ে আমাদের কি পরিকল্পনা যুবলীগ তো সম্মেলন যুবলীগের সম্মেলন যুবলীগ শ্রমিক লীগ কৃষক লীগ যেহেতু তাদের সময়সীমা পার হয়ে গেছে আরো আগেই করা উচিত ছিল তারপরেও এখন আমরা সম্মেলন নভেম্বর মাসের মধ্যেই সম্মেলনের কাজ সমাপ্ত করতে আমাদের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি তাদেরকে অফিসিয়ালি লিখিতভাবে চিঠি দিয়েছি মৌখিকভাবেও বলা হয়েছে আমি যতটুকু জানি তারা সম্মেলনে প্রস্তুতি নিচ্ছে এবং সম্মেলনে তারা প্রধান অতিথি সহযোগী সংগঠনের নেত্রী সম্মেলনের প্রধান অতিথি নেত্রী গাছের সময় চেয়েছেন আমার সময়টা যা তারিখ নির্ধারণ করে দিলেন নির্দিষ্ট সময়ে যার যার জন্য নির্দিষ্ট তারিখ সে তারিখ সময় প্রধানমন্ত্রী যুবলীগ মানেই সাধারণ মানুষের একটা ধারণা এটা বুড়োদের সংগঠন তো সামনে যেহেতু কাউন্সিল আপনারা এরকম বয়সীমা নির্ধারণ করে দিতে দিবেন কি বয়সীমা তো যুবলীগের কনস্টিটিউশনে আছে সেটা যদি স্ট্রিক্টলি ফলো করা হয় সেটা পরিবর্তন হবে কিনা এবং এটা নেত্রীর মাইন্ডসেট কি আমি সেটা জানি না পরিবর্তন করবেন কিনা এবং করলে কিভাবে করবেন আলটিমেটলি ফাইনাল অথরিটি হচ্ছে আমাদের সভাপতি প্রধানমন্ত্রী সর্বপ্রথম শেখ হাসিনা ইনি পরিবর্তন করতে চাইলে অবশ্যই পরিবর্তন সেগুলো প্রশ্ন হতে পারে প্রশ্ন তো তথ্য প্রমাণে প্রমাণ করতে হবে আপনি যুক্তি তর্ক তথ্য দিয়ে তো প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে তো প্রমাণ করতে হবে যে তিনি অফেন্ডার অথবা গিলিটি সেটা প্রমাণের আগে তো কোনো ব্যবস্থা নেওয়া যায় না আর কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন সেটা ক্রমান্বয়ে তো সবই পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এসব ব্যাপারে সরকারের একবারে উচ্চাসন থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে নির্দেশনা দেওয়া হচ্ছে এবং এখানে এ ব্যাপারে আমি পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে আমি নির্দেশনা মান্য করে চলি এবং এটা কার্যকর করার জন্য আমার রোলটা আমি প্লে করি এখানে নির্দেশনা দেওয়ার মালিক আমি
সভাপতি এর মধ্যে তো তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং আমরা গতকাল শুনেছি তার ভাই যা হয়েছে সেটাই দেখতে থাকুন ভবিষ্যতে কি হবে সেটাও দেখতে মাননীয় বিএনপি অভিযোগ করেছে যে প্রধানমন্ত্রী ভারত সফর হারাল করতেই সম্রাট ইস্যু এটা কি আপনার কাছে হাস্যকর মনে হয় প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে বাংলাদেশের সরকার যে শুদ্ধি অভিযান দুর্বৃত্তায়নের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যে শুদ্ধি অভিযান পরিচালিত করছে এর সঙ্গে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্পর্ক এই যোগসূত্রটা তারা কোথা থেকে আবিষ্কার করলেন এতো কোনো মানে আমরা খুঁজে পাচ্ছি না এর রহস্যটা কি আমি একটু জানতে চাই ভারত সফরের সঙ্গে শুদ্ধি অভিযান কিছু তিনি বলেছেন যে এখন বাংলাদেশে আপনি শেষ পর্যন্ত কেউ রেহাই পায় না কিন্তু পালিয়ে থাকার চেষ্টা করলে বা চাইলে ঢাকা শহরে পালি ঢাকা এত বড় সিটি এখানে পালিয়ে থাকার মতো অবস্থা সৃষ্টি করা যায় তো আলটিমেটলি সেটা ফলপ্রসূ হয় না একটা না একটা পর্যায়ে ধরা পড়বে এখন এখানে র‍্যাবের ডিজি তো বলেছেন সে হয়তো এখানে কিছুদিন এভাবে সেভাবে থেকে খুবই বাইরে যাওয়ার মতো উদ্যোগ নিচ্ছিল অথবা ভারতে চলে যাবে এরকম কোনো চিন্তা ভাবনা থেকে হয়তো চৌদ্দগ্রামে সীমান্তের কাছাকাছি বাড়িতে ছিল সেখানে তাকে খুঁজে পাওয়া গেছে মানুষের সাথে ভারত সফরে কিছু অভিযোগটা আসলে তো হবে না অভিযোগটা প্রমাণ হতো তথ্য প্রমাণ না পেলে একজন মানুষকে আপনি কিভাবে অভিযুক্ত করবেন অভিযুক্ত করতে হলে অভিযোগ পেতে সে অভিযোগ তথ্য প্রমাণ নিয়েই তো অভিযোগ পেতে হবে এখন রাশেদুল মাননও একটা ক্লাবের প্রেসিডেন্ট তাই বলে আপনি তাকেও কি বলবেন উনি ক্যাসিনো ব্যবসা সে তো প্রমাণ হতো তাই না তেমনি করে স্বেচ্ছাসবলীর প্রেসিডেন্ট একটা ক্লাবের প্রেসিডেন্ট সেই ক্লাবের প্রেসিডেন্ট হয়ে তিনি ক্যাসিনো ব্যবসা করেন কিনা সেটা তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার সে তো প্রমাণ হতো কিছু পেতে হলে কিছু দিতে দেয়া নেয়ার সম্পর্ক বন্ধুত্বে থাকে কিন্তু আমরা তো এনেছি আমরা সব দিয়ে ফেলেছি এরকম তো বিষয় নেই আমরা যা এনেছি সেটাই হলো আমাদের পাওয়ার বিষয়টা অনেক বেশি কারণ সীমান্ত সমস্যার যে সমাধান এটা আমরাই করেছি এটা তো যারা এই অভিযোগ করে তারা এটা করতে পারে সীমান্ত যে চুক্তির বাস্তবায়ন 68 বছর পরে বাস্তবায়ন এটা শেখ হাসিনা সরকার এবং নরেন্দ্র মোদী সরকার এটা কার্যকর করতে পেরেছে এবং পৃথিবীর কোন দেশে এনক্লেভ হস্তান্তর সিগন্যাল হস্তান্তর কোনোদিনও শান্তিপূর্ণভাবে হয়নি সামান্য অল্প কয়েকদিনে শান্তিপূর্ণভাবে এখানে সিগন্যাল পর্যন্ত বিনিময় হয়েছে তারপরে সমুদ্র সীমার ব্যাপারে ভারত তো অ্যাপিল করতে পারত ভারত তো কিন্তু অ্যাপিল করেনি সম্পর্কটা ভালো থাকলে অনেক কিছুই পাওয়া যায়
সম্পর্কটা বহিরিকার মধ্যে থাকলে কিছুই পাওয়া যায় না। বঙ্গবন্ধু অষ্টাউত্তর একুশ বছর তার পর সে একুশ বছরে ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক বজায় রেখে আমরা কিছুই পাইনি, আমাদের ক্ষতি হয়েছে। বৈরিতা করে সব কোনো কিছু পাওয়া যায় না। সম্পর্ক ভালো থাকলে এটা সময়ের ব্যাপার। গঙ্গা চুক্তি শেখ হাসিনার আমলে হয়েছে এবং তিস্তা চুক্তিও শেখ হাসিনার আমলে ইনশাল্লাহ হবে এবং এটা আলোচনায় অগ্রগতি হয়েছে এবং আমি বিশ্বাস করি এই চুক্তিও সম্পাদন হবে। ভারতের ইন্টারনাল একটা প্রবলেম আছে, সেটা আপনারা ভালো করে জানেন, যেহেতু এটা পশ্চিমবঙ্গের বিষয়, সেখানে পশ্চিমবঙ্গের যে সরকার সে সরকার ফেডারেল সরকারের সাথে ভিন্ন মত পোষণ করে, কাজেই সেখানে তাদের মধ্যে একটা ঐক্যমত্যের ব্যাপার আছে, বোঝাপড়ার ব্যাপার আছে, সেটা ইন্টারনালি প্রবলেম হচ্ছে। এছাড়া অন্য কোনো সমস্যা এখানে ভারত সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি আছে, সদিচ্ছার কোনো কমতি আছে, এটা আমরা মনে করছি। দেখুন, এটা আমি শুনেছি এবং এটা আমি জানি, আমি একটু আগেও পুলিশের আইজির সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাকে জিজ্ঞেস করেছেন, আমি তাকে বলেছি আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টা আলাপ করতে পারেন। আমি যতটুকু বুঝি যে ভিন্ন মতের জন্য একজন মানুষকে মেরে ফেলার কোনো অধিকার কারণ নেই, কাজে এখানে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং তদন্ত চলছে, তদন্তে যারাই অপরাধী বলে সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে। পার্সোনালি আমি বলেছি আমার কোনো ভিন্ন মত। আপনি কিভাবে দেখেন যে বুয়েটের মধ্যে আপনি বলেই দিয়েছি অপরাধী যে আইন নিজস্ব গতিতে চলবে, আমি ভিন্ন মত পোষণ করি বলে কারণ ভারত সফরে দেশ বিক্রিও তো বলে ফেলছে বিএনপি, তাই বলে কি বিএনপিকে আমরা মেরে ফেলবো, তাদের যে নেতারা বলছে তাদেরকে মেরে ফেলবো, এখানে একটা কোন আবেগ এবং হুজুকে কারা করেছে সে তাদের অবশ্যই বুঝে ফেলবে এবং সে তদন্ত চলছে। থ্যাংক ইউ। সব প্রশ্নের জবাব।